পারিবারিক ভাবে জাল টাকা বানায় রাজধানী ভাটারায় বসবাসরত একটি পরিবার। স্বামী স্ত্রী মিলে দুইটি প্রিন্টার দিয়ে তৈরি করত 500 এবং 1000 নোটের লাখ লাখ টাকা। সকালে অভিযান চালিয়ে সেখান থেকে 43 লাখ টাকা সহ জাল টাকার সরঞ্জামাদি উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় 5 জনকে। অভাব আর লোভে পড়ে বরিশালে জাল টাকার প্রশিক্ষণ নেয় রহিম, পরে স্ত্রী সহ শুরু করে এ কাজ। সন্তানদের গ্রামের বাড়িতে রেখে ঢাকায় তারা এ কাজ করছিল 1 বছর ধরে। এর আগেও একই অভিযোগে জেল খেটেছে তারা। মুক্তি পেয়ে আবারও একই কাজ স্বামী স্ত্রীর। 1 বছর ধরে ব্যবসা করে জড়িত, আর এর আগে আমি একটা মামলা খাইছি। অনেক দেনা ছিলাম তো, অনেক টাকা পয়সা দেনা ছিল, তাই দেনা পানা শোধ করার জন্য করছিলাম। আটকের পর রহিম জানায় দুইটি প্রিন্টার দিয়েই প্রতিদিন লাখ লাখ টাকা তৈরি করত তারা। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন তথ্য জানায় রহিম। আমার কাছ থেকে মনে করেন এই 1000 টাকার যে বান্ডিলটা, এটা তো আপনার 15000 টাকা নেয় ওরা। ওরা আবার বিক্রি করে ওর পরের যে হাত, ওর কাছে বিক্রি করে 18-20 হাজার টাকা। ওর যে পরের হাত, ওরা আপনার 25-30 এরকম বিক্রি করে, তারপরে তারা দোকানে দোকানে দেয়। এদিকে জাল টাকা কিনতে আসা আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা 15-16 হাজার টাকা করে প্যাকেট কিনে নিতাম 1 লাখ নিয়ে, আমরা 200-300 টাকা খরচ করে পার পিস এক পিস করে ভাঙাইতাম। এই কোরবানি ঈদ আসলে আর কি একটু বেশি করি। পুলিশ দাবি করছে কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা প্রস্তুতকারী ও কেনাবেচাকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলে যেহেতু ঈদুল আজহা আসছে, ঈদুল আজহা আসলে তাদের জাল টাকা উৎপাদনের একটি কাজ তারা শুরু করে দেয়। কোরবানি ঈদ সহ অন্যান্য জায়গায় যেহেতু এই মুহূর্তে প্রচুর কাঁচা টাকার ক্রয় বিক্রয় হয়, তো সেটাকেই আসলে টার্গেট করে তারা বাজারে জাল টাকা ছড়িয়ে দেয়। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা।